বুধবার পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট, সেই বাজেট জনমোহিনী নাকি বাস্তব ভিত্তিক, এই নিয়ে তো বিতর্ক রয়েছেই। তবে এর মধ্যে বাজেট নিয়ে নিজেদের সন্তোষ জানালো তালিবানরা, এবং তারা জানালো যেভাবে ভারতের বাজেট আফগানিস্তানের জন্য 200 কোটি টাকা অর্থ সাহায্যের কথা বলা হয়েছে, তাতে দুই দেশের বন্ধন আগামী দিনে আরও দৃঢ় হবে। উল্লেখ্য, আফগানিস্তানের 34টি প্রদেশে কোনো না কোনো পরিকাঠামো নির্মাণ করেছে ভারত। এখনও হাতে রয়েছে বেশ কিছু প্রকল্প, কিন্তু স্বাভাবিকভাবে দেশটি তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্প আর সম্পূর্ণ করা যায়নি। কিন্তু তালিবান সম্প্রতি জানিয়েছে ভারত আফগানিস্তানে তাদের অসমাপ্ত অন্তত 20টি প্রকল্প রয়েছে, তা সম্পূর্ণ করার কাজ ইতিমধ্যেই শুরু করতে পারে ভারত। আর এদিনও সেই প্রসঙ্গে শোনা গিয়েছিল তালিবানের মুখে, তারা জানিয়েছে ভারত যদি এবার সেই অসমাপ্ত নির্মাণ কাজ শুরু করে তাহলে বন্ধন আরও মজবুত হবে দুই দেশের মধ্যে। উল্লেখ্য, গত বছর 2021 সালে আগস্টে তালিবান কাবুল দখল করার পরই সে দেশে দূতাবাস থেকে ভারতীয় প্রতিনিধিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এরপর গত জুনেই কাবুল নতুন করে প্রতিনিধিদের দল পাঠিয়েছে ভারতে। আর সেই দেশের অবস্থিত ভারতীয় দূতাবাসে পরে আগস্ট মাসে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানায় সে দেশের ভারতীয় কূটনৈতিক উপস্থিতি তৈরি হয়েছে নতুন করে, এবার তারা অসমস্ত প্রকল্পগুলি সম্পূর্ণ করুক।